3 star? Definitely 5 star. তোমার মতো মেয়ে 5 starই ডিজার্ভ করে। Actually আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি আর তুমি যদি চাও আমাদের এই সম্পর্কটাকে নিয়ে আমি সিরিয়াস হতে চাই। হ্যাঁ সিরিয়াস তো হয় যায় কিন্তু আমি আসলে খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়ে তো। ও ইয়েস আমি এখন খুব ফোকাস করছি আমার টিকটক ভিডিওসে তো আমি এখন আসলে বিয়ে শাদীটা মানে করবো না বলছি না করবো কিন্তু একটু টাইম লাগবে আমার। আমি এখন বিয়ে শাদীর কথা বলছি না, লেটস গেট টু নো ইচ আদার, আমরা একজন একজনকে জানি এরপরে আমরা বিয়ে শাদী নিয়ে চিন্তা করি। আমার একটু মার সাথে কথা বলতে হবে মানে আমার মা আমার একদমই বান্ধবীর মতো আর কি, তো ওনার সাথে কথা বললে উনি আমাকে বলতে পারবে পরামর্শ দিতে পারবে যে কোনটা আমার জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা আন্টি কি ব্র্যান্ড পছন্দ, আন্টি কি পরেন? বি প্লাস। ওকে নো প্রবলেম। বি প্লাস জি জি শাড়ি। সো আমার মাও খুব শাড়ি পরেন, আমার মা মানুষ মালত্রা পরেন, সো আমি ওনার জন্য ওখান থেকে গিফট নিয়ে আসবো, আমার মাকে নিয়ে এসে আমরা কথা বললাম যদি ফ্যামিলি ওয়াইজ কথা হয় সমস্যা নেই তো এতে? মানে আমার আম্মুর জন্য গিফট আনবেন? কেন না, আমি যাকে পছন্দ করি তার মাকে আমি সেই রেসপেক্টটা দিব না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি মানে সো তাহলে আমি কি ইয়েস মনে করব? বুঝে বললাম একটু টাইম লাগবে বাট আমি না করছি না। আই লাইক ইউ, ইটস ওকে, টেক ইউর টাইম। এন্ড বাই দ্য ওয়ে কি চলছে লাইফে এখন, কি নিয়ে বিজি? ক্যারিয়ার নিয়ে তো বললা, সো ক্যারিয়ার কেমন যাচ্ছে? কাজ আমি তো অনেক ব্যস্ত, এই যে আপনাদের ক্রিকেটের যত প্রমোশন আমি সবকিছু কিন্তু টিকটকে কিন্তু আমি করছি প্রতিদিন, যে আমাদের ইরফান ভাই কিন্তু সব কাজ তো আমাকেই দেয়। আচ্ছা 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 অনেক টাকার কাজ আর কি করছি। ইরফান তোমাদের সব পেমেন্ট সবকিছু ক্লিয়ার রাখছে তো? হ্যাঁ পেমেন্ট তো ক্লিয়ার। আপনি একটু কফি খান সমস্যা কেন না? আমরা একটা ছবি তুলি না আমার ফোন থেকে? বাট কোথাও এটা পাবলিশ করা যাবে না। ইউ ট্রাস্ট মি রাইট? আই ডু ইয়েস। হাত ধরে একটা তুলিস এখানে। দেখো কত সুন্দর ছবি এসছে, দেখো আমাদের ছবি কত কিউট। বাট আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তুমি আর আমাকে আজ থেকে ভাই ডাকবে না, আকিব। ওকে তোমার ফোনে কি নামে সেভ থাকবে আমার নাম? আকিব হার্ট ইমোজি। কিউট। হাই কেমন আছো? ভালো। এটা আপনার জন্য? আমার জন্য? ওয়াও থ্যাংক ইউ। নাইস ফ্লাওয়ার, প্লিজ বসো। থ্যাংক ইউ। নাইস ফ্লাওয়ার, থ্যাংক ইউ। কেমন আছেন? আমি এই তো চলে যাচ্ছি সবকিছু মিলে। আমার ফ্রেন্ডরা কথাটা তো বলে আর। ও ভালো কথা, তোমার ফ্রেন্ডসরা কেমন আছে? ওরা তো ব্যস্ত সারাক্ষণ বয়ফ্রেন্ড নিয়ে। তাই? সবাই ব্যস্ত বয়ফ্রেন্ড নিয়ে। তোমার বয়ফ্রেন্ডের খবর কি? আমি ভাই আমার কোনো বয়ফ্রেন্ডই নাই। ইজ ইট? তোমার মতো এত স্মার্ট এত সুন্দর একটা মডেলের কোনো বয়ফ্রেন্ড নেই? না মানে আমার আসলে আবার ডিফারেন্ট প্যাটার্নের ছেলে পছন্দ। হ্যাঁ মানে ধরেন যে টাকা পয়সা কোনো ম্যাটার না, কিন্তু দেখতে ভালোটাও ম্যাটার না, মানে সুন্দর স্বভাব হতে হবে, জেন্টলম্যান এস্টাবলিশড, এরকম টাইপের ছেলে পছন্দ। এরকম টাইপের ছেলেকে পাওয়া যায় এখন বলেন? বাই দ্য ওয়ে আমি কিন্তু কফি খাচ্ছি, তোমার জন্য কি অর্ডার করব বলো? না না আমার জন্য কিছু লাগবে না, আমি কথা বলছি এটাই আমার ভালো লাগছে। একটা কিছু খাও। না আমি কিছু খাবো না। আচ্ছা আপনি তো আমার ব্যাপারে জিজ্ঞেস করলেন, আপনার কথা বললেন না, আপনার গার্লফ্রেন্ড ওয়াইফ? আমার ওয়াইফ মানে আমার তো গার্লফ্রেন্ডই নেই, আমার ওয়াইফ কিভাবে হবে? মানে আই এম সিঙ্গেল। দ্যাটস গুড। That's good. মানে ওরকম কোনো রিজন নাই আসলে তুমি তো দেখছো আমি আসলে আমার বিজনেস নিয়ে এত বেশি বিজি মানে আমার খাওয়া দাওয়া আমি সব ভুলে গেছি আমি অনেক সময় রাতে তো কখন রাত হয় দিন হয় সেটাই বুঝি না সো গার্লফ্রেন্ড থাকলে তো সময় দিতে পারবো না তাই আর হয়নি আর কি ক্যারিয়ার ওরিয়েন্টেড very much I'm very much serious about my cricket and my business that's very good আসলে আমিও অনেক সিরিয়াস আমার প্রফেশন নিয়ে আমাকে তো বাসা থেকে অনেক অনেক প্রেসার দিচ্ছে বিয়ের জন্য আমি তো একদম বলে দিয়েছি যে আমার আমার একজন পছন্দের মানুষ আছে তাকে ছাড়া তার মানে তুমি অলরেডি মানে বিয়ের জন্য পাত্র রেডি করে ফেলেছো দ্যাটস গ্রেট কংগ্রাচুলেশনস মানে কি করেছে I like you